আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এটা দেখতে পারা একটু হইল গিয়া কেক বানানিওর, আর একটা ছোটো পার্টি করছি, লাইক অনলি ফ্যামিলি পার্টি আর কি, আমরা নিজে নিজে। তো আপনারা আস্তে আস্তে আমি খুঁইম ইনশাল্লাহ। একটা বার্থডে আসিল আমার ঘরেও, আমি নিজে এটা সকলটা প্রিপারেশন করছি। বাট এই যে কেক বানানি ওর দেখতে পাররা, কেকটা আমার বড় মেয়ে বানাইছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বারিক লাহ। সকলে দোয়া করবা আমার মেয়ে লাগে, তাই একলা আজকে প্রথম আঁকি ওই একলা বানাইছেন একবারে আমার হেল্প ছাড়া। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর যে লইছে, মাশাল্লাহ কেকটা অনেক ইয়ামি হয়েছে। তো আপনারা যদি চাইন, আর অবশ্যই আমি ভিডিও করিয়া রাখছি এই আশফুরা রেসিপিটা, পুরা ভিডিও আমি দিমু আপনার লগে, শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা চাইলে সেম ওলা বানাইয়া কেক, বার্থডের কেক বানাইতে পারবা, বা এমনি বানাইয়াও খাইতে পারবা। তো একটা খার বার্থডে লাগে কেকটা বানানি হয়েছে, আমার মেয়ে বানাইছেন, তাই না? আসলে খুব খুশি আমার মেয়ে, তাই কেকটা বানাইয়া অনেক হ্যাপি হয়েছেন, একলা জেনে বানাইতে পারছেন। এখন তো এভরিডে হইবা আমি কেক বানাইতাম, ওটা করতাম ওটা করতাম। তো হইরা আম্মু তোমার আর হেল্প লাগতো নাই, আমি এখন থেকে একলা বানাইতাম পারবো। তো আমি কই অসুবিধাকেটা বালাতো, তুমি ওখান থেকে আমরা বানাইয়া কেক খাওয়াই পাই। তো মাশাআল্লাহ দেখতে পাররা এখানেও, তাই না? হলতা প্রিপারেশন করা কি কিলা কিতা লাগে না লাগে হলতা রেডি করা, কেকটা বানাইছেন। তো ইনশাল্লাহ আপনারা লগে কেকের রেসিপি সপ্তাহ কিলা বানানি হয়েছে, কিতা কতক্ষণ লাগে সপ্তাহ আমি শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মাঝে। আর একটা আসলে বার্থডে লাগি কেকটা বানাইরা। তো আমরা এখানেও দেখতে পাররা কেক বানাই আর কি, তাই নয় যে স্পঞ্জ একটা বানাই বানানোর পরে আর কি। তো এখন কিতা দিরাও যেনে বাটার ক্রিম বা ফ্রস্টিং যেটা লাগে আর কি, ডেকোরেশনও লাগি, সবটা দিয়া সুন্দর করে সাজাইবা আর কি। এখন আপনারা যারা দেখরা সকলের কাছে অনুরোধ, প্লিজ আমার ভিডিওত লাইক দিবা, আর সবে জানাইবা আমার মেয়ে যেন এই কেক বানাইছেন বা কিলো হয়েছে কিলা লাগছে আপনার কাছে হইবা, প্লিজ জানাইবা। তাই মাশাআল্লাহ আমার হেল্প ছাড়া বানাইছেন একলা এই কেক, আলহামদুলিল্লাহ। সবে দোয়া করবা প্লিজ। আসলে লকডাউনও এখন তো নানি কোনোখানো যেতাম হরিয়ান না, আর আমার শ্বশুর শাশুড়ি তারাও দেখতাম পারিয়ান না গিয়া। তো যখন ফারিয়া কি গরম বাড়া থাকি গিয়া একবার দেখা করি আই, বা আমার হাজবেন্ডও যাইরা মাঝে মাঝে। তো এখানে মাঝে এখন আর কি যে লকডাউনের যে পরিস্থিতি খারাপ, নাজও বালা, সকল গড়ে গড়ে সেফ থাকা বালা। তো ও আর কি, আর আপনার লোকের শেয়ার করার কারণ হইল গিয়া আমি অত খুশি হয়েছি আমার মেয়ে যেন একলা কেকটা বানাইছেন। আর আমার এটা আপনারা নাম দেখতে পারবা, খার নাম দেওয়া ওর। তো দেখবানে আপনারা খার বার্থডের কেক বানানি ওর। আর এই মানুষ এখন গড় নাই, আমরা আমার মানে আমি আমি তো আমরা গড়, আর যা লাগে বানানি হয়েছে তাই আসলে খুবই সারপ্রাইজ হয়েছেন। গড় ইনও নাই, তাই না? আর এখানেও তখন তো এর লাগে। আর আমার আসলে খুব ইচ্ছা আছিল যে আমরা কেক বানাইয়া লইয়া যাইমো, তানরে গিয়া দেখাইমো, তাই সারপ্রাইজ হইবা, খুশি হইবা, আমরা কইছিলাম না। তো খানিও করছি আমি, ফুলা বেখানো বানাইছি, আর চিকেন রে থান্দুরি করছি কেন দেখতে পাররা। তো ওটা কি আর ও দেখকার নাম HBD, মানে এই লাগে হ্যাপি বার্থডে নুরি। তো নূরজাহান আমার ননদর নাম, এই লাগে নূরজাহান। তো শর্ট আর কি করে নুরি ডাকন সবে। তো এখানেও দেখতে পারে আমি খানির আয়োজন করছি, বাট খেয়েও আইসন না, আমরাও গেছি না। আমি খানি সপ্তাহ কন্টেনারও বড়িয়া ফাটাই দিছি, তারা লাগি খেয়ে গুই ফাটাই দিছে খাটিয়া, কারণ কিছু করার নাই এখন তো গরম আনি সকল। আসলে এখন পরিস্থিতি খারাপ, আর আমার শ্বশুর শাশুড়িরও শরীর বেশি বালা নাই। তো তারা লাগে লাগে হইতে খানি রেডি করি আমি দিলাই। তো মাশাআল্লাহ আমি আসলে শর্ট টাইমের মাঝে এটা সপ্তাহ রেডি করছি, ভেরি শর্ট টাইমের মাঝে একদিনে।
তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আর অনেক মজার খাবার সব তো হয়েছে। তারার কাছে দিছিলাম, তারারে দিছি, আমার জালরে, আমার শ্বশুর শাশুড়ির ননদরে সবরে দিছি, তারা সবে খাইয়া কইছেন। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। আর কেকটা আসলে আগে দেখাইতাম পারছি না, বাট পরে ভিডিও ফটো তুলিয়া দিছি, আমি ভিডিও করিয়া দিছি, তারা দেখছেন, দেখিয়া কইরা খুব সুন্দর হয়েছে। আর তার নাম নুরিয়া, আসলে নামটা আমার মেয়ে লেখতে পারছো না, বালা করে একটু লেখবার যে একটা আছে লেখার একটা নাই, আমার কাছে আসিল না, পরে একটু জোর করিয়া কি লেখছন কিলা কষ্ট করিয়া। আর আপনার লগে কেকের রেসিপি ইনশাল্লাহ শেয়ার করবো, আমি রেকর্ড করে রাখছি। আর বার্থডে আসিল গতকালকে, আমার ননদর বার্থডে গতকালকে আসিল 17 ডিসেম্বর। আর আমি ভিডিও রেকর্ডিং করি, অকলতে এডিট করিয়া রাখছি, বাট আপলোড করতাম পারছি না, অসুবিধা পড়ে গেছিল এর লাগে। তো আজকে হই আলহামদুলিল্লাহ আমি রেডি করিলছি, তো হই আপনারা লগে শেয়ার করিলাই, আপনারা ইনশাল্লাহ দেখরা আমি জানি। তো যারা আমার ভিডিও দেখছেন কিলা লাগছে আপনারা গেছে, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আপনারা দেখছেন যে কষ্ট করিয়া, আপনারা থ্যাংক ইউ সো মাচ। আর যারা অলরেডি আমার লগে কানেক্ট আছেন, আপনারা সকলরে থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবে আমার সাপোর্ট করার লাগে আমি সাকসেসফুল হইতাম পারলাম। আর ইনশাল্লাহ আগামীতে আপনারা ডেওলা নতুন নতুন ভিডিও দিতাম, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। আর যারা দেখরা সবর গেছে অনুরোধ, প্লিজ সবে লাইক দিবা মনে করিয়া। আর যারা নতুন দেখরা প্লিজ সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার লগে থাকবা। আর আপনারা ফ্রেন্ড বন্ধু সব লগে আমার ভিডিও, সব ভিডিও, যে কোনো ভিডিও আপনারা শেয়ার করতে পারবা, কোনো সমস্যা নাই। আর এখানেও দেখতে পারা কেক রে খাটছি, খাটিয়া কি তারা লাগিয়েও দিতাম করে খাটছি। তো আমার নন্দে দেখিয়া হয়েছেন খুব সুন্দর হয়েছে, খুব খুশি হয়েছেন তাই তাই আসলে সারপ্রাইজ হয়ে গেছেন যে আমরা কেক বানাইছেন, যে আমার মেয়ে তারপর বাইজি, তো বাইজিয়ে কেক বানাইছেন ফুফু লাগি, খুব খুশি হয়েছেন। আর মাশাল্লাহ আসলে কেকটা অনেক ইয়ামি হয়েছে, খুবই টেস্টি হয়েছে কেকের মাঝে। আর ডেকোরেশনটাও ভেরি নাইস হয়েছে। আপনারা কাছে কিলা লাগছে আপনারা প্লিজ জানাইবা সবে। আর লাইক দিবা আমার ভিডিওত, আর একটা সুন্দর কমেন্ট করি আমার জানাইবা আপনারা কাছে কিলা লাগছে। আর নেক্সট ভিডিওত ইনশাল্লাহ দেখাইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।